সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। আফগানিস্তানে মার্কিন বিপর্যয়ের জন্য দায়ী পাকিস্তান, তোপ দাগলো মার্কিন সিনেটর যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন। আমেরিকার গণতন্ত্র হুমকির মুখে বললেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। লখিমপুর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগের অনুমতি আদালতের, অস্বস্তিতে মোদীর বিজেপি। পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বললেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। মারা গেলেন বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত ক্যাপ্টেনও। আমেরিকায় থাকা অর্থ আশরাফ গনির ব্যক্তিগত সম্পদ নয় বললেন মোল্লা আব্দুল গনি বারাদার। পাঁচ বছর পর আমেরিকা ফিলিস্তিন আর্থিক আলোচনা। এবং লাল তালিকা থেকে সব দেশের নাম বাদ দিল যুক্তরাজ্য। দর্শক, এক মার্কিন সিনেটর দাবি করেছেন আফগানিস্তানে মার্কিন বিপর্যয়ের জন্য দায়ী পাকিস্তান। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। আফগানিস্তানে মার্কিন বিপর্যয়ের জন্য দায়ী পাকিস্তান, তোপ দাগলো মার্কিন সিনেটর যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন। গ্লোবাল জেহাদ বা বিশ্ব সন্ত্রাসবাদের আতুরঘর পাকিস্তান। সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান অভিযানের সময় আমেরিকার টাকায় মুজাহিদ তৈরি করেছিল ISI, তারপর ভারতপন্থী মুজাহিদদের শিক্ষা দিতে তালেবান তৈরি করে দেশটি। 9/11 পরবর্তী বিশ্বে আফগান ভূমে মার্কিন মিত্রজোটে নামে লেখালেও গোড়া থেকে তালেবানকে মদত দিচ্ছে ইসলামাবাদ। সে সত্য স্বীকার করে এবার ইসলামাবাদের বিরুদ্ধে তোপ দাগলেন মার্কিন সিনেটর রবার্ট মেনেন্ডেস। মার্কিন সিনেটর ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্ডেস বলেন, মার্কিন সেনার হত্যাকারী তালেবানদের নিরাপদ আশ্রয় দিয়েছে পাকিস্তান। ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আমাদের কথা বলা উচিত। বিশ্বের সামনে ইসলামাবাদের মুখোশ খুলে তিনি আরো বলেন, আমি কমিটিকে আগেও জানিয়েছি যে আফগানিস্তানে মার্কিন বিপর্যয়ের নেপথ্যে কিছুটা হলেও পাকিস্তানের দ্বিচারিতা রয়েছে। বিশ্লেষকদের মতে, কাবুল থেকে মার্কিন ফৌজও সরে যাওয়ার পর সেদেশে পাক গুপ্তচর সংস্থা ISI এর প্রধান ফয়েজ হামিদের সফর ঘিরে জল্পনা হয়। আফগান তালেবানের অন্যতম শক্তিশালী গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্ক যে আসলে রাওয়ালপিন্ডির ইশারায় চলছে সে কথাও অজানা নয়। তাৎপর্যপূর্ণভাবে কাবুল দখল করে পাকিস্তানকে দ্বিতীয় ঘর বলে জানিয়েছিল তালেবান। তারপর সরকার গঠন নিয়ে জিহাদি গোষ্ঠীর অভ্যন্তরীণ কলহ মেটাতে ISI প্রধান ফয়েজ হামিদের কাবুল সফর আমেরিকা ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে। প্রসঙ্গত, ভারত ও আমেরিকার উদ্বেগের পারদ চড়িয়ে চীনই ভরসা রাখছে তালেবান। এক বিবৃতিতে আফগানিস্তানের উন্নতি সাধনে চীন বড়সড় ভূমিকা নিতে পারে বলে উল্লেখ করেছে তালেবানের মুখপাত্র সোহেল শাহিন। তাই আপাতত পাকিস্তানকে চাপ দিল সম্পর্ক ছিন্ন করবে না আমেরিকা বলেই মত বিশ্লেষকদের। আমেরিকার গণতন্ত্র হুমকির মুখে বললেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যাদের দেশে নির্বাচনের ফলাফলকে ভণ্ডুল করার জন্য সংসদে হামলা হয়, সেখানে ঘেরাও করে পুলিশ অফিসার ছ কয়েকজনকে হত্যা করা হয়, তাদের স্পিকারের চেয়ারে বসে ছবি তোলা হয়, যাদের দেশে এই ধরনের ঘটনায় গণতন্ত্র হুমকির সম্মুখীন, তাদের অন্য দেশকে গণতন্ত্রের সবক দেওয়ার অধিকার রাখে কিনা প্রশ্ন রেখেছেন বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কদিন আগে গণতন্ত্র সম্মেলন হয়েছিল। গণতন্ত্র সম্মেলনে পাকিস্তান সহ অনেককে দাওয়াত করা হলো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আজ হুমকির সম্মুখীন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদে যেভাবে হামলা কয়েকজনকে হত্যা করা হয়েছিল, এমন ঘটনা কখনো বাংলাদেশে হয়নি। বুধবার 15 ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, তাদের সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনেও তাদের সাথে আমাদের সহযোগিতা রয়েছে। তাই আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাব, যারা এদেশে স্বাধীনতা চায়নি, এদেশের উন্নয়ন সমৃদ্ধি নিয়ে ঈর্ষান্বিত, তাদের কথায় যেন তারা প্রভাবিত বিভ্রান্ত না হয়। সেটি থাকবে আমাদের স্বাধীনতার 50 বছরে এসে মুজিব বসে আমাদের প্রত্যাশা। তিনি বলেন, আমরা বাংলাদেশে অনেক উন্নত রাষ্ট্রের চেয়েও জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে তাদের কয়েকজনের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা, এটি আসলে জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে, উৎসাহিত করছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, আজকে বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু স্বপ্ন পূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলেছে। এই অগ্রগতি অনেকের পছন্দ হয় না। আজকে বাংলাদেশ একটি গর্বিত
শাসিত দেশ স্বাধীনতার পঞ্চাশতম বর্ষে বঙ্গবন্ধুর দেশ রচনা ও শেখ হাসিনার সার্থকতা সেখানে। আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তিনি বলেন, যে পাকিস্তান স্বাধীনতা অর্জনের পর বলেছিল বোকা বাঙালি চলে গেছে, ভালো হয়েছে, আমাদের খাটো করে তারা অহংকার করেছে, সে পাকিস্তান সংশয় ছিল আদৌ বাংলাদেশ টিকে থাকতে পারবে কিনা। সে পাকিস্তান আজ দীর্ঘশ্বাস ফেলে, সব সূচকে পাকিস্তানকে আমরা পিছনে ফেলেছি। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ রচনা করে যাননি, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করার জন্য চেষ্টা করে গেছেন, কিন্তু তাকে সে সময় দেওয়া হয়নি। তাকে যখন হত্যা করা হয় 1974-75 সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 9.5%, আজ পর্যন্ত আমরা সেই রেকর্ড ভাঙতে পারিনি। আমরা 8% বেশি প্রবৃদ্ধি অর্জন করেছি কিন্তু 9% বেশি পারিনি। সেই হারে যদি প্রবৃদ্ধি অর্জন অব্যাহত থাকত, স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধুর যদি বেঁচে থাকতেন, তবে 10-15 বছরের মধ্যে বাংলাদেশ হতো একটি উন্নত দেশ। তিনি বলেন, পাকিস্তানের প্রথম স্বাধীনতা দিবস ছিল 1948 সালের 14 আগস্ট। সেই সময় পাকিস্তানের প্রথম স্বাধীনতা দিবসের প্রাক্কালে 12 আগস্ট বঙ্গবন্ধু মুজিব একটি বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতিতে তিনি লিখেছিলেন, 14 আগস্ট আনন্দ উল্লাসের দিন নয়, বরং উৎপীড়নের নাগপাশ থেকে মুক্তি পাওয়ার শপথ নেওয়ার দিন হিসেবে পালন করার আহ্বান জানিয়েছিলেন তিনি। কারণ বঙ্গবন্ধু অনুধাবন করতে পেরেছিলেন, এই পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বাঙালিদের মুক্তি নিহত নয়। লখিমপুর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগের অনুমতি আদালতের, অস্বস্তিতে মোদীর বিজেপি। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিকাণ্ডে আরও অস্বস্তিতে শাসক বিজেপি। মঙ্গলবারে বিশেষ তদন্তকারী দল তথা সিটের রিপোর্টে দাবি করা হয়েছিল, লখিমপুরে কৃষক মৃত্যুর মর্মান্তিক ঘটনা পূর্ব পরিকল্পিত। পরে তাদের তরফে আদালতে আবেদন করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করার অনুমতি দেওয়া হোক। তাদের আবেদনে সাড়া দিয়েছে আদালত, যার ফলে অভিযুক্ত 13 জনের বিরুদ্ধে এবার এই ধারা যুক্ত হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র, টেনির ছেলে আশিস মিশ্র। স্বাভাবিকভাবেই এর ফলে মুখ থুবড়ে পড়ল শাসক দলের। মঙ্গলবার অভিযুক্ত আদালতে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিন্তারাম সিটের আবেদনে সাড়া দিয়ে অনুমতি দেন অভিযুক্তদের বিরুদ্ধে আনা অবহেলার কারণে মৃত্যুর পরিবর্তে 307 ধারা তথা খুনের চেষ্টার ধারা যোগ করার। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে খুন, দাঙ্গা, ধারালো অস্ত্র দিয়ে দাঙ্গায় যোগ দেওয়ার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবারের নতুন ধারা যোগ হওয়ার ফলে আরো বিপাকে পড়লেন অভিযুক্তরা। স্বাভাবিকভাবে উত্তরপ্রদেশের নির্বাচনের ঠিক আগেই এই তথ্যকে সামনে রেখে কোমর বেঁধেছেন বিরোধীরা। অবিলম্বে অজয় মিশ্রকে বরখাস্ত করার দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় কৃষি আইনে বিরোধিতা করে বিক্ষোভ দেখানোর সময় গত 3 অক্টোবর লখিমপুর খেরি এলাকায় এসইউভি গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছিল 4 কৃষকের। প্রথমে অভিযুক্তকে আটক না করা হলেও পরে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর আশিসকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। গত মাসে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি ফরেন্সিক পরীক্ষা করে যে রিপোর্ট পেশ করা হয়েছিল তাতেও চাপে পড়েছিলেন অভিযুক্ত। স্পষ্ট বলা হয়েছে, ঘটনার দিন ওই লাইসেন্স আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়েছিল অভিযুক্তরা, যদিও কেউ গুলিবিদ্ধ হননি সেদিন। কৃষকদের অভিযোগ ছিল, বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে মন্ত্রীপুত্র ও তার সঙ্গীর আগ্নেয়াস্ত্র থেকে। মন্ত্রীপুত্রের বাইফেল ও অঙ্কিতের পিস্তল থেকে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছিলেন দুজনেরই। শেষমেশ ফরেন্সিক রিপোর্টে কৃষকদের সে অভিযোগে সত্যতা মিলেছে। পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, বললেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও ভিয়েনা সংলাপে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকিরিকানি বলেছেন, পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিনি মঙ্গলবার রাতে ভিয়েনায় ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে আহ্বান জানান। তিনি বলেন, ভিয়েনা সংলাপে আমাদের প্রধান দাবি হচ্ছে, বিগত বছরগুলোতে অবৈধভাবে যেসব নিপীড়নমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সবগুলো প্রত্যাহার করা। বাকিরিকানি বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সকল আন্তর্জাতিক আইন এবং পরমাণু সমঝোতা পরিপন্থী। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর মতে, ইরানের পাশাপাশি 5 জাতিগোষ্ঠী এবং আমেরিকার নয়া প্রশাসন এই কথা একবাক্যে স্বীকার করেছে যে সাবেক মার্কিন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে বেআইনিভাবে কাজ করছে। এ কারণে নয়া মার্কিন প্রশাসন সে ভুল সংশোধন করতে চায়। ইরানের প্রধান পরমাণু আলোচক বলেন, বিভিন্ন বিষয়ে পাশ্চাত্যের সঙ্গে মত পার্থক্য নিরসনের লক্ষ্যে ভিয়েনায় আলোচনা চলছে এবং গত কয়েকদিনে মত পার্থক্য দূর করার ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল ভিয়েনা সংলাপকে বানচাল করে দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান বাকিরিকানি। তা সত্ত্বেও প্রতিপক্ষ যদি পরমাণু সমঝোতায় দেওয়া সকল প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে বাস্তবায়নের পূর্ণ সদিচ্ছা প্রদর্শন করে, তাহলে দ্রুততম সময়ের মধ্যে একটি সফল চুক্তি করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। মারা গেলেন বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত ক্যাপ্টেনও। ভারতে গত 8ই ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ 13 জন আরোহী নিহত হন। ওই হেলিকপ্টারের একমাত্র জীবিত আরোহী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ
তামিলনাড়ুর ওয়েলিংটনের সেনা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন। সাথে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনিও মারা গেলেন। আশঙ্কাজনক অবস্থায় সেনার হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। বুধবার ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইট বার্তায় 15 ডিসেম্বর দুপুরে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের মৃত্যুর খবর জানানো হয়। গত বুধবার 8 ডিসেম্বর বেলা 12:40 তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর MI-17 হেলিকপ্টারটি। ভেঙে পড়ার পরে হেলিকপ্টারে আগুন ধরে যায়। বিধ্বস্ত হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত সহ 14 জন ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমানবাহিনীর পাইলটরা ছিলেন। আমেরিকা থাকা অর্থ আশরাফ গনির ব্যক্তিগত সম্পদ নয়, বললেন মোল্লা আব্দুল গনি বারাদার। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, আমেরিকা আফগানিস্তানে যে বিশাল অঙ্কের অর্থ আটকে দিয়েছে তা সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির ব্যক্তিগত সম্পদ নয়, এগুলো আফগান জনগণের সম্পদ এবং অবিলম্বে তা এদেশের জনগণকে ফেরত দিতে হবে। তিনি মঙ্গলবার কাবুলে আফগান শিল্পপতিদের এক সভায় ভাষণ দিতে গিয়ে আমেরিকার প্রতি আহ্বান জানান। আমেরিকা আফগান সম্পদ বাজেয়াপ্ত করার ঘটনায় গোটা বিশ্ব নিরবতা পালন করছে এবং বিশ্বের দেশগুলোর আচরণ কাবুলের কাছে বিস্ময়কর। আফগান উপপ্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আফগানিস্তান অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়লে তার ধ্বংসাত্মক প্রভাব থেকে অন্যান্য দেশও বাঁচতে পারবে না। আমেরিকার ব্যাংকগুলো আফগানিস্তানে প্রায় 10 বিলিয়ন বা 1,000 কোটি ডলার আটকে রয়েছে। গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর মার্কিন সরকার এই অর্থ আটকে দেয়। গত সোমবার হোয়াইট হাউস ঘোষণা করে, আফগানিস্তানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা এখনই নেই, তবে আফগান জনগণকে সাহায্য করার বিষয়টি ওয়াশিংটনের বিবেচনায় রয়েছে। 5 বছর পর আমেরিকা ফিলিস্তিন আর্থিক আলোচনা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে আলোচনা বন্ধ ছিল। 5 বছর পর আবার হলো আমেরিকা ফিলিস্তিন আর্থিক আলোচনা। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকা ফিলিস্তিন ইকোনমিক ডায়ালগ USPED-তে আবার হয়েছে। তার একটি বিবৃতিতে বলেছে, অংশগ্রহণকারীরা এই বিষয়ে একমত হয়েছেন, যুক্তরাষ্ট্র সরকার ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে রাজনৈতিক ও আর্থিক সম্পর্ক আবার চালু করা দরকার। দুই তরফে আবার আরও বেশি করে সহযোগিতা করার অঙ্গীকার নিয়েছে। আমেরিকার তরফে আলোচনায় ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ল্যাম্পার্ড। তিনি ফিলিস্তিনিদের কর্মকর্তাদের বলেছেন, জো বাইডেন সরকার চায় ফিলিস্তিনের স্বাধীনতা, নিরাপত্তা থাকুক এবং ফিলিস্তিন সমৃদ্ধির মধ্যে চলুক। তিনি জানিয়েছেন, ফিলিস্তিনের আর্থিক বৃদ্ধি হলে তার প্রভাব রাজনীতিতেও পড়বে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র সুরক্ষিত থাকবে। 2016 সালে মে মাসে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল USPED-র বৈঠক। তারপর ট্রাম্প প্রেসিডেন্ট হন, তিনি পুরোপুরি ইসরায়েলের পাশে দাঁড়ান। দূতাবাস জেরুজালেম থেকে তেল আবিবে নিয়ে আসা হয়। অবশ্য 2004 সালের পর USPED-র বৈঠকে 2016 সালে হয়েছিল। বাইডেন প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে তারা ফিলিস্তিনের এলাকাতে দূতাবাস খুলবে, তবে তারা এর জন্য কোনো সময়সীমা দেয়নি। ট্রাম্প ফিলিস্তিনকে সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছিল, বাইডেন এসে আবার শুরু করেছে। তা সত্ত্বেও দুই তরফের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা আছে। আমেরিকা অবশ্য জেরুজালেমে ফিলিস্তিন বিষয়ক অফিস খুলে রেখেছে। লাল তালিকা থেকে সব দেশের নাম বাদ দিল যুক্তরাজ্য। নভেম্বরের শেষ দিকে আফ্রিকার 11টি দেশকে COVID-19 ভ্রমণ বিধি নিষেধের আওতায় লাল তালিকায় অন্তর্ভুক্ত করে যুক্তরাজ্য। আফ্রিকা মহাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। তবে এখন লাল তালিকায় থাকা দেশগুলোর নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। বুধবার 15 ডিসেম্বর থেকেই তা কার্যকর হয়েছে, খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বপ্রথম ওমিক্রন শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকা ও হংকংয়ে। এরপরে ব্রিটিশ সরকার নির্দেশনা জারি করে যে লাল তালিকায় থাকা দেশগুলো থেকে কেবল ব্রিটিশ নাগরিক ও বাসিন্দারাই যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে পৌঁছানোর পরই হোটেলে কোয়ারেন্টিন করতে হবে, এর বাইরে আর কেউ যুক্তরাজ্যে ঢুকতে পারবে না। কিন্তু এখন দেশটিতে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, যার কারণে সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাবিদ বলেন, এখন যুক্তরাজ্যে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে এবং সারা বিশ্বে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, তাই ভ্রমণের লাল তালিকা থেকে এখন আর বিদেশ থেকে ওমিক্রন আসার প্রভাব কমানোর কম কার্যকর। লাল তালিকায় যে 11টি দেশ ছিল সেগুলো হলো অ্যাঙ্গোলা, বতসোয়ানা, এসওয়াতিনি, লেসেথো, মালাউ, মোজাম্বিক, নাবিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।